পুলিশ মন্ত্রীর কোন লজ্জা আছে নি? পুলিশ নিজেকে রক্ষা করতে পারছে না বলেছে। পুলিশ মন্ত্রী কোন লজ্জা আছে নি? উনি পরশুদিন গোলমাল করিয়ে বিনীত গোয়েলকে পাঠিয়ে সব এভিডেন্স নষ্ট করেছেন। বিনীত গোয়েলকে কাস্টডিতে নেন, ডাক্তার বন্টির গাড়িটা কোথায় গেল, অল্টো গাড়িটা কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? বিনীত গোয়েল দেড়টায় ঢুকেছিল, সাড়ে চারটায় বেরিয়েছে, এতক্ষণ ওখানে কি করছিল? তার গতিবিধি না হোক, আমি পিটিশনার, আমার লয়ার সকালবেলায় ফোন পেয়েছেন, তারা আমার লয়ার হাইকোর্টে উপস্থিত থাকে, আমার লয়ার উপস্থিত ছিল, সৌম্য মজুমদার উপস্থিত ছিলেন, বিল্লদল ভট্টাচ ভার্চুয়ালি ছিল, আজকেও আমার লয়ার পয়েন্ট আউট করেছেন, পরের হিয়ারিং এ বিবেচনা করবেন বলেছেন। সিআইএসএফ দিয়ে দেওয়া উচিত, খুব প্যানিকের মধ্যে আছে, যেভাবে হোস্টেলের কার্নিস বেয়ে ওঠা হয়েছে, মহিলারা বিশেষ করে মহিলা ডাক্তার ছাত্রীরা তারা খুব প্যানিকড অবস্থায় আছে। আপনি জানেন আরজিকর থেকে কত ওষুধ লুট করেছে পরশুদিন? এরা কারা? এরা ইএনটি কে ভেঙেছে, এমার্জেন্সি ভেঙেছে, ওষুধ লুট করেছে কত জানেন? কাদের পাঠিয়েছিল ওখানে? তৃণমূল ওষুধ লুট করেছে, বাংলাদেশের গণভবনের ছবিটা এখানে হয়েছে, অতীন ঘোষ রাজু সেন শর্মারা জানে, ছবিগুলো তো কথা বলছে, জানি উল্টা কে বেলগেছে কাশীপুরে, কে ওরা? নারায়ণ গোস্বামী কাঁধে হাত দিয়ে ছেলেটাকে অশোকনগর থেকে কারা এসেছিল? ট্রাকে করে নিয়ে আসা হয়েছিল, হ্যাঁ, ডানলপ থেকে ট্রাকে, অসংখ্য ট্রাকে এসছে, টিটাগড় থেকে লোক নিয়ে এসছে, সব চিহ্নিত। আমি আপনাকে একশোটা নাম ছবি ঠিকানা দিয়ে, কোন বাক স্বাধীনতা নেই, এর সলিউশন একটাই, হাজার হাজার লোককে নিয়ে রাস্তায় নামতে হবে, যাতে পুলিশ ছুটে পালায়। রাস্কের বলার জন্য খুব কষ্ট হয়েছে, মুখ্যমন্ত্রী বলছিলেন, বিজেপির নেতা, হ্যাঁ আমি বলেছি, আবার বলছি, বিনীত গোয়েল রাস্কেল।